সম্মানিত দর্শক, আমাদের চোখ সম্বন্ধে যদি আমরা একটু জানার চেষ্টা করি, আমাদের চোখের সাধারণত দুটো অংশ থাকে। একটা অংশ হলো সামনের অংশ, সামনের অংশ থাকে চোখের পাতা, কালোমণি, সাদা অংশ, লেন্স, যেমন এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি কর্নিয়া, চোখের পাতা, সাদা অংশ, হিউম্যান ক্রিস্টালাইন লেন্স, এই অংশটুকু বলি আমরা সামনের অংশ। এই লেন্সের পিছনে আমাদের চোখের বিরাট একটা অংশ অদৃশ্যমান থাকে, যেটাকে আমরা চোখের অন্ধকার জগৎ বলি, বা চোখের পিছনের অংশটুকু বলি, বা পোস্টো সেগমেন্ট বলি। এই পোস্টো সেগমেন্টে কি থাকে? সেখানে থাকে ভিটাস বডি, আমাদের চোখের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, চোখের আয়না, যেটা যেটাকে আমরা বলি রেটিনা। তারপরে হলো ব্লাড ভেসেল, করয়েড বা ইউয়েল টিস্যু, তারপরে থাকে স্ক্লেরা। এখন এই রেটিনার অংশের মধ্যে সবচেয়ে সেন্সিটিভ পোর্শন হলো ম্যাকুলা। এখন এই সামনের অংশ আর পিছনের অংশ, আমাদের দেশের বেশিরভাগে আমরা রুগীদের ক্ষেত্রে সামনের অংশটুকু আমরা পরীক্ষা করে রুগী বেশিরভাগ ক্ষেত্রে প্রেসক্রাইব করি, রুগীদেরকে ওষুধপত্র দিয়ে সমাপ্ত করি। কিন্তু চোখের পিছনে যে বিরাট একটা অংশ থাকে, এটা সম্বন্ধে আমাদের অনেক রুগী অবগত না, আর আমরা অনেকে সময়ের অভাবে বা যে কারণে হোক রুগীকে এই পিছনের অংশ সম্বন্ধে অবগত করি না। এখন এই সামনের যে অংশগুলো রোগগুলো হয়, সেগুলো যেমন আমাদের এই লেন্স, হিউম্যান ক্রিস্টালাইন লেন্স থাকে, এখানে ক্যাটারাক্ট ডেভেলপ করে, আবার পাতায় ক্যালাজিয়ন হয়, পাতা ড্রপ করলে সেটাকে আমরা টোসিস বলি, বাহিরে একটা পর্দা থাকে সেটাকে আমরা লাল পর্দা বা টিরিজিয়াম বলি, অনেক সময় চোখ বাঁকা হয় সেটাকে আমরা বাঁকা চোখ, লক্ষ্মী টেরা, অভিশপ্ত টেরা বা স্কুইন বলি। এই রোগগুলো সাধারণত আমাদের সামনের অংশে হয়, কিন্তু এই যে আমাদের পিছনের বিরাট একটা অংশ থেকে যায়, সেই জায়গায় অনেকগুলো রোগ হয়, সেগুলো আমাদের রুগীদেরকে আমরা বলি যে আপনার পিছনের অংশটুকু দেখতে হবে। সাধারণত সামনের অংশ দেখা আমরা মেশিনপত্র এই অটো রিফ্র্যাক্টোমিটার, স্ট্রিট ল্যাম্প, টর্চ লাইট, লুপ দিয়ে আমরা দেখতে পারি, কিন্তু পিছনের অংশটুকু দেখা আসলে আমাদের ক্ষেত্রে এক্সট্রা কিছু ইনস্ট্রুমেন্টের দরকার হয়, যেমন অপথালমোস্কোপ, ইনডাইরেক্ট অপথালমোস্কোপ, 78 বা 90 ডায়োপ্টার লেন্স দিয়ে আমরা এই পিছনের অংশটুকু আমরা দেখতে পারি। এখন এই পিছনের অংশে অনেকগুলো রোগ হয়, যেটাকে আমরা এখন এখানে দেখাচ্ছি যে রেটিনা, এটা হলো আমাদের রেটিনা এবং ম্যাকুলা। রেটিনা যে রোগগুলো হয়, রেটিনা যদি আমরা ছবি তুলি বা কনফিগারেশনটা যদি আমরা দেখি, সেক্ষেত্রে এরকম কনফিগারেশন আসে, এই রুগীতে রেটিনা এবং পোস্টো সেগমেন্ট ভালো, একটু অপটিক ডিস ম্যাকুলা। কিন্তু এই রুগীটার ক্ষেত্রে দেখি একই রুগীর আদার আই, এই ক্ষেত্রে সেন্ট্রাল রেটিনাল ভেইন অকলুশন হয়ে পুরো ফ্রি রেটিনাল বা রেটিনাল হ্যামোরেজ হয়ে গেছে, এখন এই রুগী আর দেখার সম্ভাবনা নেই। আরেকটা রুগীর ক্ষেত্রে দেখি আমরা যে ব্রাঞ্চ রেটিনাল ভেইন অকলুশন, যে রেটিনা নিয়ে আমরা কথা বলছি, সেই রেটিনার একটা রক্তনালী বন্ধ হয়ে গেছে, সেই ক্ষেত্রে রক্ত জমে গেছে, সেটা ছবি আমরা এখানে ওসিটি অফ ম্যাকুলার দেখে আমরা সেই রেটিনার ভিতর রক্তক্ষরণটা আমরা দেখতে পাচ্ছি। এই রুগীরও ঠিক একই রকম ব্রাঞ্চ রেটিনার ভেইন অকলুশন হয়ে গেছে। আরেকটা রুগীর ক্ষেত্রে আমরা দেখি এই দেখে আমরা সেন্ট্রাল ম্যাকুলার ইডিমা বলি বা সিএসআর বলি, সেরাস ম্যাকুলার ইডিমা বলি বা সিএসআর, এই রুগীর ক্ষেত্রে দেখা যায় যেই জায়গাটা আমরা ম্যাকুলা দিয়ে দেখি, সেই ম্যাকুলার মধ্যে পানি জমে গেছে, মানে রেটিনাল সেপারেশন হয়ে গেছে। আবার চোখের প্রেশার যদি বেড়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমাদের এই অপটিক নার্ভ ড্যামেজ হয় এবং অপটিক নার্ভটার কাপিং ইনক্রিজ করে,
সে তো আমরা পোস্টো সেগমেন্ট দেখতে পারি রেটিনার কনফিগারেশন দেখে এবং ওসিটি বা বিস এমরেটের নার্ভ অ্যানালাইসিস করে আমরা দেখে যাচ্ছি যে রেড সিগনাল বা রেড এরিয়া অলরেডি ড্যামেজ এরিয়া যেটা আমরা এই টেস্টের মাধ্যমে কনফার্ম করতে পারি। এখন আমাদের অধিকাংশ পেশেন্ট বয়স হলে ডায়াবেটিস এবং ব্লাড প্রেশার এই দুটা কমন সিস্টেমিক রোগ, সেই ক্ষেত্রে ডায়াবেটিসের ক্ষেত্রে ডায়াবেটিক রেটিনোপ্যাথি হয়, যেমন এই রোগীর জায়গায় জায়গায় রক্তকরণ একজুডেড, সফট একজুডেড, হার্ড একজুডেড জমা হয়ে গেছে এবং এখানে রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে, এটাকে আমরা ডায়াবেটিক রেটিনোপ্যাথি বা পিডিআর বলে বলে পারে। এটি ডায়াবেটিক রোগী স্টেজে এই রোগী আমাদের কাছে এসেছে। আরেকটা রোগী যদি আমরা দেখি যে ম্যাকুলা, যে ম্যাকুলা আমরা বলি সবচেয়ে সেন্সিটিভ পোর্শন অফ দ্য আই, সেখানে এই ম্যাকুলার মধ্যে এক ধরনের ডিজিজ ম্যাকুলার হোল বা ম্যাকুলার ছিদ্র হয়ে গেছে। যাই হোক, এই এন্ট্রো সেগমেন্ট এবং পোস্টো সেগমেন্টের সাধারণ রোগগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এর অর্থ হলো এখানে বা বোঝাতে চাচ্ছি যে একটা রুগী যখন ডাক্তারের কাছে যাবেন, আপনারা আপনাদের রেটিনা পরীক্ষা করে নেবেন, ডাক্তারদেরকে অবগত করবেন বা জিজ্ঞাসা করবেন, ডাক্তার সাহেব আমার চোখের প্রেশার ঠিক আছে কি না, আমার রেটিনা ঠিক আছে কি না, এই পরীক্ষাগুলো আপনি আমাকে করে দিবেন বা আপনারা রুগীদের থেকে আপনাদের এই জিজ্ঞাসা করে এই টেস্টগুলো করে নেওয়াটা চোখের জন্য উত্তম। সকলকে অসংখ্য ধন্যবাদ।